ভারতীয় ক্রিকেটে মোহাম্মদ আজহারউদ্দিন এক বর্ণময় চরিত্র। ক্রিকেট মাঠে দাপটের সঙ্গে খেলাই হোক বা মাঠের বাইরে রঙিন জীবন, বরাবরই তিনি থেকেছেন চর্চায়। আজহারকে নিয়ে মাঠে এবং মাঠের বাইরে বিতর্ক এবং মুচমুচে খবরের কমতি হয়নি কোনোদিন। কখনো মাঠে শতরান, আবার পরক্ষণে কোনো সুন্দরী নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম। কখনো তিনি দলের অধিনায়ক, কখনো আবার প্রশাসক, কখনো সব ছেড়ে একবারই পুরো দস্তুর রাজনীতি। 1984 সালের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আজহারের। একদিনে ক্রিকেটের অভিষেক পরেই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে। 1989 সালে কৃষ্ণ মাচারি শ্রীকান্তকে সরিয়ে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হন। ভারতীয় দলকে 47টি টেস্ট এবং 174টি একদিন ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে 14টি টেস্টে জিতেছিলেন, যা সেই সময়ে সর্বোচ্চ ছিল। তার 90টি একদিনের ম্যাচ জেতার রেকর্ডকে টপকে যান মহেন্দ্র সিং ধোনি। পরবর্তী কোচ বা ক্রিকেটের সঙ্গে জড়িত কোনো পেশার বদলে তিনি বেছে নেন রাজনীতি। 2009 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে মোরাদাবাদ থেকে কংগ্রেস টিকিট জিতে লোকসভার সাংসদ হন। বর্তমানে তিনি তেলেঙ্গানা প্রদেশের কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি। 2019 হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে নির্বাচিত হন তিনি। 2021 সালে অ্যাপেক্স কাউন্সিলের সুপারিশে সরিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু মাসখানেক পরেই অম্বুডসম্যান দীপক বর্মার নির্দেশে ফের সভাপতি পদে ফেরেন তিনি। 2016 সালে আজহারের জীবন নিয়ে তৈরি হয় আজহার সিনেমা। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি।